বৃহস্পতিবার দুপুরে উত্তর জেলার চুয়ান্ন কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের চূড়াইবাড়ি স্কুল সংলগ্ন তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এক কর্মী সভা ও যোগদান সভার আয়োজন করা হয় এদিনের সভায় একশোটি পরিবারের তিনশো জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেন বলে দলীয় নেতৃত্বের দাবি নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন সাংসদ সুস্মিতা দেব তাছাড়া এদিনের কর্মী সভায় উপস্থিত ছিলেন কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী আব্দুল হাসিম তৃণমূল ব্লক আজকে একটা কর্মী সভা হয়েছে কদমতলা কুর্তিতে এবং প্রায় একশো পরিবার আজকে কদমতলা কুর্তিতে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে আমার বিশ্বাস সে কদমতলাতে যিনি আগে পাঁচ বছর বিধানসভাতে ছিলেন কদমতলা পূর্তি জনসাধারণের কোনো আওয়াজই উনি অ্যাসেম্বলিতে পৌঁছাতে পারেন না এইখানে একটা নতুনত্ব নিয়ে এসছি তৃণমূল কংগ্রেস আমাদের যুবনেতা হাসিন তালিকদার এখানে প্রার্থী হয়েছেন আমরা কথা দিচ্ছি যে আমরা জুমলা সরকার না আর আমরা কাউকে ভয় করি না